মানুষ যখন সত্যিটা জানে তখন তাকে বিশ্বাস বলে, আর যখন সত্যিটা জানে না তখন তাকে অন্ধবিশ্বাস বলে। ক্লিম রিম স্বাহা, ক্লিম রিম স্বাহা। নীলকণ্ঠ বাবা, বলো। মেয়েদের নিয়ে ব্যবসা করেছি আমি, ড্রাগসের ব্যবসা করেছি, সমস্ত কিছু ওলটপালট করে আমি রিয়েল এস্টেটের ব্যবসা করেছি, শেয়ার মার্কেটে কোটি কোটি টাকা কামিয়েছি বাবা। এমন কোনো রাজনৈতিক দল নেই যাকে আমি টাকা দিইনি, সবাই আমাকে আর আমার ছেলেকে ভালোভাবে ব্যবহার করেছে, কিন্তু এখন কেউ চোখ তুলেও দেখে না। আমি আমার ছেলেকে এমএলএ করতে চাই বাবা। গ্রহ তোমাদের পক্ষে নেই, গুরুর ঘরে কেতু আর চন্দ্রের ঘরে রাহু প্রবেশ করেছে। তোমাদের দুজনের কুণ্ডলিতেই শনি তাণ্ডব করছে, শিবের থেকেও শনি বেশি শক্তিশালী। কৈলাস পর্বতে বিরাজমান শিব শনির প্রভাবে গাছের নিচে লুকিয়ে পড়েছে, শনি খুবই বিপজ্জনক। একটা উপায় বলুন আমায় বাবা। নরবলি, সমস্ত বলির থেকে বেশি শক্তিশালী নরবলি। যে নরবলির মতো বলি দেয় তার বাড়িতে বৃষ্টি হয় বৃষ্টি, টাকা ও পদ প্রসাদ হিসেবে পাওয়া যায়। দেবকন্যার গ্রহে জন্ম নেওয়া কন্যার বলি দিলে তোমার পিপাসা, পদের পিপাসা মিটে যাবে। পুনর্বসু নক্ষত্র, তৃতীয় ধাপ, মিথুন রাশিতে জন্মানো সুন্দরী কন্যা। তোমার জীবনের স্বপ্ন সফল করে তুলবে সেই সুন্দর লম্বা চুলের কন্যার বলি কালী ঠাকুরের চরণে যদি তুমি দাও তো তোমার ইচ্ছা পূর্ণ হবে। কিছুদিনের মধ্যেই মানুষের বলি তোমাকে দিতে হবে, আর তখন শুক্রের মহাদশা শেষ হয়ে যাবে। কিন্তু এরকম কন্যা কোথায় পাবো বাবা? দেখুন নীলকণ্ঠ বাবু, এটা আমার উপর ছেড়ে দিন, আমি দেখে নেব। বলি দেওয়ার জন্য আমরা প্রস্তুত বাবা। ত্রেতা আর দ্বাপর যুগে যখন তপস্যা আর যজ্ঞ করা হতো তখন দেবতা বরদান দিত, আর এই কথাটা সত্যি, তার অনেক প্রমাণ পাওয়া যায়। যেমন পুরাণ, বেদ ও আদি কলিযুগেও পুজো ও বলি দিয়ে প্রাণের দেবতা ও কুল দেবতাকে প্রসন্ন করার চেষ্টা বজায় রয়েছে, আর তাতে দেবতা বরদান দেয় এমনটা কিছু লোক বিশ্বাস করে। অত্যাধিক টাকা পাওয়ার লোভে কত লোকই না চেষ্টা করতে থাকে, এমন সময়ে মানুষের অজ্ঞতা আর তার বলহীনতার সুযোগ নিয়ে নকল সাধুদের সংখ্যা বেড়েই চলেছে। পশু বলির থেকে অনেক লাভদায়ক নরবলিকে বলা হয়। নরবলি পেয়ে প্রসন্ন হয়ে কালী ঠাকুর মানুষদের ঐশ্বর্যবান করে তোলে, এমনই অন্ধবিশ্বাস ছড়ানো হচ্ছে। নৌকা যখন সমুদ্রে থাকে তখন যাত্রা হয়, আর যখন নৌকাতে সমুদ্র চলে আসে তখন বিপদ আসে। ব্যাপার কি বলতো? সচিন প্রথম সেঞ্চুরি করে এতটা খুশি হয়তো হয়নি এখন যতটা আমি খুশি। কিন্তু ওর সেঞ্চুরির জন্য তুমি কেন এত খুশি? একটু অপেক্ষা করো, আমি তোমাকে দেখাচ্ছি। এখানে কেন নিয়ে এসেছো? এটা আমাদের রোমান্টিক স্পট বেবি। লেখা আছে ভূত থেকে সাবধান। ভূত টুত এখানে কিছু নেই, সিকিউরিটি গার্ডের পয়সা বাঁচানোর জন্য এই সব বোর্ডে লিখে রেখেছে। বাদ দাও, এসো তো এখন। আমি ভূতেদের খুব ভয় পাই। আমার থেকে বড় ভূত কেউ আছে নাকি? তুমি কি আমাকে ভয় পাবে? তুমিও না, চলো তো এখন আমার সাথে এসো। দুজনে হাত ধরে প্রেম করব, সাথে হাত রেখে গল্প করব। আজ এই মহলের রাজা হলাম আমি আর রানী তুমি। আমাদের যে প্রথম রাতটা মিস হয়েছিল আজকে এখানে মানাবো। দেখছো তো কি সুন্দর জায়গা,
শিবা এখানে? আরে এখানে নয়, ঘরে। চলো এসো 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 এসো। হলটা দেখো কি সুন্দর, আর জানলা খুললেই কি সুন্দর ভিউ। এখানে কেউ কেন থাকে না? আরে সেটা তো ভালো কথা। প্লিজ শিবা চলো, আমার কথাটা বোঝো শিবা। দেখো ডার্লিং, মন্দিরে গিয়ে প্রসাদ না খেয়ে আর থিয়েটারে গিয়ে সিনেমা না দেখে ফিরে আসা আমার পছন্দ না। ছাড়ো, আমার ভয় লাগছে আর তুমি উল্টোপাল্টা কম্পারিজন করছো। রোমান্সের জন্য ভয় দূর হওয়াটা দরকার, দুটো ফিলিংস না হলে এক হবে না। সো তোমার ভয় দূর করার জন্য আমাকে কি করতে হবে? কিন্তু তুমি এখানে আমায় কেন নিয়ে এসেছো? কি ভাবছো তুমি? চলে এখান থেকে চলে যাই। আইডিয়া, হাতটা দাও, এসো। কি এসো দেখাচ্ছি? কি বলবে শিবা? চিন্তা করো না, যখন ভয় দূর হবে তখনই তো ভেতরে রোমাঞ্চ হবে। আরে ভয় পেও না। এ হঠাৎ চুপ করে গেল কেন? সীতা, সীতা! আরে এর আবার কি হলো? ভেতরে মরে যায়নি তো? হে প্রভু! সীতা, সীতা! তুমি ভয় পেয়ে গেছিলে তো? প্যান্ট ভিজে গেছে তো? কেন ভয়? কি শুধু তুমি দেখাতে পারো, আমি পারি না। ভয় পেলে রোম্যান্স কি করে করবে? এসো রোম্যান্স করবে তো, এসো। আরে আমাকে ক্ষমা করে দাও, আমি আর কিছু করতে চাই না, আমি তোমার কাছে হাত জোড় করছি। চলো চলো এখান থেকে, চলো তাড়াতাড়ি। শিবা, এই দাঁড়িয়ে পড়। দাঁড়াও শিবা, প্লিজ। তুমি মনে হচ্ছে আমাকে মেরেই ছাড়বে। চলো এখান থেকে তাড়াতাড়ি। দাঁড়াতে বললাম তো। দাঁড়াও, কিছুক্ষণ রোম্যান্স করে নি আমরা। আরে এখানে থাকলে মারা পড়বো। চলো এখান থেকে, হাত জোড় করছি, চলো এখান থেকে তাড়াতাড়ি, চলো চলো। আমি আজ বুঝতে পারলাম এই জায়গাটা কি ভয়ঙ্কর। এবার চলো এখান থেকে তাড়াতাড়ি, চলো না। জানি না মাথায় কি ভূত চেপেছিল, তাই তোমাকে এখানে নিয়ে এসেছিলাম। বাপ রে বাপ, আর কোনোদিন আসবো না এখানে। শিবা, আরে ভাই না চিল্লিয়ে দেখ না, আমার বুকটা ধুকপুক করছে। আচ্ছা, কিরে সুরি, আবার বার করে দিল নাকি? আমি তো দেখছিলাম যে আমার মধ্যে কতটা শক্তি আছে। আরে চুপ কর, ভীতু কথা কাট, চল যা এখান থেকে, যা যা। কি বলছিস তুই আমাকে? আরে কি সব ভূতের সিনেমা নিয়ে আসিস, কোন রোমান্টিক মিস্ট্রি সিনেমা নিয়ে আয় না। কিরম সব পোস্টার লাগিয়ে রেখেছে। এই ভীতু ডিম, লেবুর মালা গলায় পরে সিনেমা দেখার লোকেই প্রথম দেখলাম। সেফটি ভাই, সেফটি রাখতে হয়। আচ্ছা ঠিক আছে, একটা বড় ফাংশন হতে চলেছে, ওখানে গেলে অনেক পয়সা পাবি। ফাংশন হবে নাকি? ভাই নরেশ, কি বললি এটা? থ্যাঙ্কস ভাই। আরে আমি এটা নিয়ে কি করব? নিংড়িয়ে নে, আর নিংড়িয়ে মাথায় ছিটিয়ে নিস। দাদা, এই ঠিকানাটা একটু বলতে পারবেন? সোজাকে রাইট টার্ন নিয়ে তৃতীয় নম্বর বাড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ করে দেখো না, এই গ্রামের ছেলেরা ভালো হয় না, আইস লাগিয়ে দেবে। আইস লাগিয়ে দেবে? আইসক্রিম, আইসক্রিম নাও, আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। তুমি কি ভাবছিলে? কিছু না, কিছু না। এমনিতে তুমি এখানে কাকে খুঁজছো? সুন্দরের বাড়ি কোথায়? অনেকবার কাছে ডেকেছিলাম কিন্তু ও না করে দিল, ওর বাড়ি ওখানে।
গাধা ভেবেছিস নাকি আমাকে? হ্যাঁ, বোকা ভেবে রেখেছিস আমায়? আমার সামনে এভাবে দাঁড়ানোর সাহস হলো কিভাবে তোর? চ্যানকুলি কি ম্যানকুলি! আবার তোকে যদি জাগিয়ে ছাড়া আমি দেখতে পাই তাহলে কেটে রেখে দেবো। মাকে ডেকে আন, যা যা। আরে ভাই, তাড়াতাড়ি প্যাকিং গুলো কর। হ্যাঁ আসছি আসছি মামা। আমরা আমাদের জীবনে অনেক কিছু করে থাকি, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কি? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। মহাত্মা গান্ধী কি বলেছিলেন মনে আছে? ভারতবর্ষকে পরিষ্কার রাখতে হবে। ভালো করে সাবান মেখে চান করা ছাড়া বাড়ির সমস্ত আবর্জনা একটা ডাব্বায় ভরে আমার কাছে নিয়ে আসুন। এখনো কেউ এলো না কেন? সব কি মরে গেল নাকি? আরে ভাই এসো এসো। আরে কাকিমা আসুন, আপনাদের সোনার মতো আবর্জনা ডাব্বায় ভরে আমার গাড়িতে এসে ঢেলে দিন। আসুন দিদি। আরে কোথায় যাচ্ছেন? আসুন আসুন আসুন। আরে জেঠিমা, আপনার আবর্জনা আমার মাথায় না ঢেলে গাড়িতে ঢালুন। আরে পচা জিনিস, খাবার দাবার যা কিছু আছে, আরে আবর্জনা ডাব্বাতে আবর্জনায় ঢালছো তো? তুমি যে বললে তোমার স্বামী বাইরে গেছে, তাহলে এই প্যাকেটটা কিসের? কোন প্যাকেট? আরে দুধের প্যাকেট। আরে দিয়ে যান আবর্জনা আমার গাড়িতে। এই যে মেয়েদের একটাও লক্ষণ নেই তোমার, আমার এসব ভাল লাগে না। ঠিক আছে, তোমার জন্য টিফিন এনেছি, খেয়ে নাও। তোমার মা বানিয়েছে তো? ওটা কুকুরও খাবে না। কুকুরও খাবে না, তাই তো? ওদিকে দেখো দেখো। এই এই পুরো শেষ করে দিও না। আমাকে হে রাম, পুরো খেয়ে নিয়েছিস কেন রে? তুই তো বলেছিলি ওর যা পছন্দ আমি যদি করি তাহলে ও আমাকে ভালোবাসবে। সবে সবে তো শুরু হয়েছে, চেষ্টা করি দেখো। সময় হয়ে গেছে, চলো। আরে ধুত্তরি, অনেক সেলফি নিয়েছিস, দূর হ। এই চলো বাজাও, চল নাচ। এই দেখো মল্লি এসে গেছে। এই মুখ বন্ধ রাখ মল্লি, ধোসা নিয়ে এসেছিস তো? আরে এই মল্লি, তোর হয়েছে নাকি? এভাবে মদ কেন খাচ্ছিস? দে আমায় দে। আরে বলছি শুনি, আরে তোর বাবার ফোন। এই তুই ওর নাম কেন মুখে আনলি? জানিস তো ওর বাবাকে ও পছন্দ করে না, জানিস তো? জানিস তো, তাহলে কেন ওকে খোঁচাচ্ছিস? তোরা জানিস না, আমার মা মারা যেতেই ও হায়দ্রাবাদে গিয়ে দ্বিতীয় বিয়েটা করেছিল। ও আমার সামনে এলে প্রাণে মেরে ফেলবো। আমরা এখানে শ্রাদ্ধের খুশিতে পার্টি করছি, তুই মাঝখানে নিজের বাবাকে কেন টানছিস? এই সুরি, তোকে এভাবে ভালো লাগে না, একটু হাস না বাবা। একটু তোকে কতবার বলতে হবে এই গাধাগুলোর সাথে তুই চল বাড়ি আগে, তোর হচ্ছে চল। এই গাধার বাচ্চাগুলো, আবার কখনো যদি তোদের মধ্যে কাউকে দেখতে পায় তোদের হাড় গোড় ভেঙে আমি ছাতু করে দেব, মনে রাখবি। মল্লি আসছি মা। আন্টি এইটা নিয়ে টোটাল 12টার দাম লিখে নিন খাতায়। এবার যদি টাকা না দিস তাহলে দেখবি তুই, বুঝে নে কি হবে। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। খালি এদের ফ্রিতে খাবার চাই। তুমি রাগ করছো কেন মা? রাগ না করলে কি কোনো কাজ হয় নাকি? এই নে। হ্যাঁ
অফিসে পৌঁছে দে। ঠিক আছে। দাঁড়া শোন, রাস্তায় ওই কুকুরগুলো বসে থাকতে পারে, দয়া দেখে যদি এই টিফিনগুলো দিয়ে দাও তাহলে তোর হাত পা গুঁড়ো করে রেখে দেবো। না, দেবো না। এই নে। আরে এটার জন্যই তো অপেক্ষা করছিলাম। এই শুনে, কি হলো, কোন রেসে নামলি কি? যদি আমার কথা শুনিস না তখন তুইও রেস মারবি। কি হচ্ছে রে? ওই যে শকুন্তলা আছে না, মরে গেছে নাকি? মল্লির জন্যে ও ছেলে দেখছে। মল্লির জন্য সম্বন্ধ দেখছে? চল তো, চল 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 চল। নাও, আর কেমন আছিস তুই? অনেকদিন পর এলি ওখানে, শহরে কি কাজকর্ম চলছে? আমি নিজের ব্যবসা থেকে ভালোই কামাচ্ছি। তুই মালির বিয়ের ব্যাপারটা কি করলি? ইডলি দোসা বিক্রি করে যে টাকা আসে সেটা দিয়ে পেট তো ভরে না, তোর বিয়ের খরচা কি করে করব? মালির বিয়ে নিয়ে তুই চিন্তা করিস না, আমি আছি তো, সব ব্যবস্থা করে দেবো। তুই কি করবি? ওখানে হায়দ্রাবাদে লক্ষ্মী ঠাকুরকে প্রসন্ন করার জন্য পুজো করা হয়, আর সেই পুজোতে বসার জন্য মেয়ের কিছু বিশেষ গুণ থাকা দরকার। ওই মেয়েটা যে পুজোতে বসে তার সমস্ত শরীর সোনা দিয়ে ভরিয়ে দেয়, আর পুজোর পর 10 লাখ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। 10 লাখ টাকা! এই কথাটা যেন কেউ না জানতে পারে। মাল্লির জন্মদিন কবে? জুনের 8 তারিখ। ও নক্ষত্র কি? আদ্রা। আদ্রা নক্ষত্র? এই সময় মাল্লি কোথায় আছে? ও বাড়িতে কোথাও আছে। ওকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। মাল্লি, এদিকে আয় মাল্লি। জামাই যে ভেতরে বসে আছে তাকে বলো তাড়াতাড়ি বেরিয়ে আসতে। এতো হাতির মতো দেখতে ভাই। আরে দিদি, এই ফালতু লোকগুলোর সাথে কি কথা বলছিস? চাঁদা দিয়ে দে, চলে যা। হাতির মতো শরীরখানা আর তোর মল্লি চাই? তুই সত্যি ওকে বিয়ে করতে চাস নাকি দুবাই থেকে বিক্রি করতে চাস? দুবাই না হলে হুলুলুতে নিয়ে গিয়ে বিক্রি করব, তাতে তোর কি? আমার কি? যদি আবার এখানে সম্বন্ধের জন্য আসে তাহলে কিন্তু প্রাণে মেরে ফেলবো। তোকে কে বলেছে ও এখানে সম্বন্ধ দেখতে এসেছে? ও আমাদের বলেছে মালি যদি একটা পূজোতে বসে তাহলে ও আমাদের 25,000 টাকা দেবে। পূজোতে বসানোর জন্য মল্লিকেই পেয়েছিস? বদমাইশ, ওকে বলে যে নিজের বোন বা বউকে বসাতে। যতদিন স্ত্রী বেঁচে থাকবে মল্লি এই হৃদয়ের মধ্যমণি হয়ে থাকবে। আমাকে ছাড়া ওর বিয়ের কথা কারোর সঙ্গে চালালে তার প্রাণ নিয়ে নেবো আমি। দেখ, আমি হাত জোর করে তোকে বলছি, তোকে আমি সত্যি কথা বলছি, ও এখানে পুজো করাতে এসেছিল, আমি দিব্যি খেয়ে বলছি, আমি এর জন্য কোনো ছেলে দেখব না। আমাকে ক্ষমা কর, তুই শান্তিতে যা। কি ব্যাপার রামচন্দ্র, শহর থেকে আসছো নাকি? কেন ভাই, হায়দ্রাবাদের বউটা কেমন আছে? বাবা ছেলের ভালোই জুটি, বেকার ঘুরে বেড়াই শুধু। এভাবে কি দেখছিস? আমাকে মারতে চাইছিস তো মার না, আমায় বকতে চাইছিস তো বকামায়, কিন্তু একবার আমার সাথে কথা বল। কথা তো বল আমার সাথে। কেন, আমি তোর সাথে এমন কি অন্যায় করেছি? খুব অন্যায় করেছো তুমি। আমার মাকে মেরে ফেলেছো, আমাকে অনাথ করে দিয়ে এই গ্রাম ছেড়ে চলে গেছিলে, অন্য মেয়ে ছেলের সাথে হায়দ্রাবাদে সংসার শুরু করেছিলে, সেই জন্য আমি তোমাকে ঘৃণা করি। যদি আমি অন্য কারোর ছেলে হতাম তাহলে আমার জীবনটা অনেক ভালো হতো। এমনি তো তুমি আমার জন্য আগেই মারা গেছো। যাও এখান থেকে, যাও। বাবা, বাবা কি হয়েছে? বাবা বাবা বাবা, এই রক্ত কেন বাবা? সুদি, যখন আমি জোয়ান ছিলাম না তখন মদের নেশার কারণে তোর মাকে আমি সত্যি অনেক দুঃখ দিয়েছি বাবা, কিন্তু যখন আমি নিজের ভুলটা বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে গেছিল বাবা, তোর মা আমাকে ছেড়ে চলে গেল।
কিন্তু যাওয়ার আগে তোর মা আমাকে দিয়ে একটা প্রতিজ্ঞা করিয়েছিল, বললো আমাকে তো খুশি রাখতে পারলে না কিন্তু আমার ছেলেটা যেন অনাথ না হয়। ও বললো আমি অন্তত তোকে যেন সঠিক রাস্তাটা দেখাই বাবা। সরি, এই গত 15 বছর ধরে আমি তোর থেকে অনেক দূরে ছিলাম বাবা, কিন্তু অন্য কারোর সাথে সংসার করার জন্য নয়, বরং তোর মায়ের কাছে যে প্রতিজ্ঞাটা করেছিলাম সেটা পালন করার জন্য তোর থেকে দূরে ছিলাম বাবা। সরি, আমি অনেক টাকা কামিয়েছি, তোর জন্য অনেক টাকা কামিয়েছি। সরি, ওই থলেটা আমাকে এনে দে, এনে দে বাবা, ওই থলিটা। ঠিক আছে, আনছি। এই না বাবা। সরি, এই টাকাগুলো নিয়ে তুই শহরে চলে যা, ওখানে খুশিতে থাকলে তোর মায়ের আত্মা শান্তি পাবে। বাবা, কাজ যদি নাও পাস তাও ওখানে গিয়ে একটা বাড়ি কিনে নিস। বাড়ি কেনা পর্যন্ত এই কথাটা কাউকে বলিস না, আর তোর নিজের বন্ধুদের তো একদমই না। হাসপাতালে চলো বাবা, ঠিক হয়ে যাবে। বাদ দে সুরি, এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে বাবা, আমি তোর মার কাছে যাব। বাবা, এতদিন ধরে আমি তোকে একলা ছেড়ে গেছিলাম, সেই জন্য আমায় ক্ষমা করে দিস বাবা, আমাকে ক্ষমা করে দিস, আর নিজের আর নিজের বাড়ির পুরো খেয়াল রাখিস বাবা। বাবা, বাবা। এত কম লেখাপড়া জানা সত্ত্বেও আমাকে বাবার চাকরিটা দিয়ে দিল, আমাকে যেতেই হবে ভাই। ওখানে গিয়ে সেট হয়ে গেলে তোদের সবাইকে ফোন করব। এমনিতেও তোর বাবার হঠাৎ এখানে চলে আসা, তারপর উপরে চলে যাওয়া, তার চাকরিটা তোর পেয়ে যাওয়া, সেটার জন্য তোর হায়দ্রাবাদ যাওয়া, এসব স্বপ্ন বলে মনে হচ্ছে ভাই। আরে তোরা এত চিন্তা করছিস কেন? আমি যেখানে যাই মনটা তো তোদের কাছেই পড়ে থাকবে। আমাদের কথা বাদ দে সরি, আগে গিয়ে নিজের মল্লিকে বোঝা। বোঝাতে যাচ্ছিস তো থলেটা কেন নিয়ে যাচ্ছিস? মল্লি, মল্লি, তুমি কেঁদো না। তুমি যদি চলে যাও তাহলে আমার মা আমার বিয়ে অন্য কারোর সাথে করিয়ে দেবে। এরকম কিচ্ছু হবে না, তোমাকে মঙ্গলসূত্র আমিই পড়াবো। না পড়ালে আমি মরে যাবো সুরি। এরকম বলতে নেই, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, ঠিক আছে? আরে সরি, গাড়ি এসে গেছে, চলে আয় এখানে। গাড়ি ঝাঁপিয়ে পড়, সব গল্প শেষ হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে যাও, চল তাহলে, গাড়ি এসে গেছে, চল চল চল, আরে যা না পড়ে করে চল না বাবা। আগে নিজের খেয়াল রেখো সরি, মনে খেয়াল রাখো, তাড়াতাড়ি ফিরে এসো। স্যার, কালকে আপনি যে অ্যামাউন্ট দিয়েছিলেন সেটা পুরো ক্লিয়ার হয়ে গেছে স্যার, একবার দেখে নিন। ফালতু বকবক করো, ওই ব্রোকারটা কোথায়? ওই দেখুন স্যার, এসে গেছে। হ্যালো, হাই। হ্যাঁ, মাই নেম ইজ রমন, সেভেন হিলসে থাকি। আপনাকে একটা কথা বলবো, আমি পাহাড়কেও বেচে দিই। পরশু দিনই একজন লোককে হিল গার্ডেন বেচে দিয়েছি, ওখানে বসে সমস্ত ডিল পাকা। আরে ভাই, আমার ফ্ল্যাটটা বেচে দেখাও। কি হলো এবার? আপনি শুধু ফ্ল্যাটের কথা বলছেন, বিখ্যাত লোটাস পয়েন্ট আমি বেচেছি, অবাক হবেন না। চন্দ্রশেখরের বাড়ি আমি বেচেছি, কিং ফিশারের মালিয়ার সমস্ত ফ্লাইট আমি বেচেছি। আর যখন আমি আমার কমিশন পাইনি তখন তার মধ্যে একখানা ফ্লাইট আমি রেখে দিই, আর আপনার একখানা ফ্ল্যাট। অনেক চেষ্টা করলাম কিন্তু কেউ এটা কেনার জন্য সামনে আসছে না। কেউ আসছে না, কিন্তু ওতে সমস্যাটা কি বলুন তো? ওতে ভূতের সমস্যা। কি বললেন? আমি ভেবেছিলাম ওটাকে বেচবো না, এমনি রেখে দেবো, কিন্তু আমার গুরুজি বলেছেন যদি না বেচি তাহলে ভবিষ্যতে সমস্যা হবে আমার ওই 2 কোটির প্রপার্টির জন্য। আর আমি যাই দাম পাই না কেন তাতে দিতে রাজি আছি ভাই। অ্যাপার্টমেন্টের সব ডকুমেন্ট এই নাও, যা দাম পাওয়া যায় তাতেই বিক্রি করে দাও। ডোন্ট ওয়ারি, তোমার ওই ভূতের অ্যাপার্টমেন্টকে বিক্রি করার জন্য কোনো না কোনো মুরগি আমি খুঁজে অবশ্যই বের করব। এখানে তো সব বড় বড় বাড়ি দেখছি, জানি না আমার রেঞ্জের মধ্যে বাড়ি পাবো কিনা।
বাড়িটা বিক্রিতে আছে। বাহ, এনাকে জিজ্ঞেস করি। শুনুন, দরজায় কে এসেছে? একটা লোক বাড়ি কিনতে চায় স্যার। আচ্ছা, পাঠিয়ে দাও ওনাকে। নমস্কার। তুমি কে বলো তো? ওই বাইরে যে বোর্ড লাগানো আছে সেটা দেখে। হ্যাঁ, লাগানো আছে তো। ওই একটা বাড়ি চাই আমার। কার চাই, তোমার নাকি তোমার মালিকের জন্য? আমার দরকার স্যার, আমাকে দেখে মনে হচ্ছে না তো? এই দেখুন, আমার কাছে 20 লক্ষ টাকা আছে। ওয়া, 20 লাখ, শুনে কত ভালো লাগে। আরে ভাই। ভাই? My name is Satya Parvat. What is your name? Naam amar Suri. SURIKUMAR 0399461. Zerota baad dile 1 pore thake. Tomar bhaggo khub bhalo je tomar amar shonge dekha hoye geche. 20 lakh takay tomar ghor chai tai na? Are darun byapar to, thik bolecho. Tumi taka niye esheche? Ha, ache to. Ei ei dai. Ei je. বিশুদ্ধ ক্যাশ, ভেরি গুড। বাড়ি কেনা বেচা করার স্টাইল তো দুনিয়ার অন্য লোকেদের থেকে একদম আলাদা আমারটা। সত্যি বাড়ি পেয়ে যাবো তো ভাই? 20 লাখ টাকায় তুমি তোমার পছন্দের বাড়িটা পাবে। চলো তাহলে দেখা যাক। একে মানি পর্বত বলা হয়। মানি মানে টাকা, আর পর্বতের মানে তো তুমি জানোই। এখানে যারা বসবাস করে তারা তাড়াতাড়ি বড় লোক হয়ে যায়। আচ্ছা, এখানে বাড়ি পাওয়াটা অত সহজ ব্যাপার নয় ভাই। ওই দেখো, ওই উপরের ফ্ল্যাটটা। গুড, কোনটা ওটা? দেখেছো? দারুণ ব্যাপার। এখানে ওয়াচম্যান নেই কেন? তুমি আমায় কেন জিজ্ঞেস করছো? জিজ্ঞেস করছি না, এখানে একজন ওয়াচম্যান ছিল, সে কেন নেই সেটাই জিজ্ঞেস করছি। এত বড় বাংলোতে কেউ থাকে না, কাউকে দেখাই যাচ্ছে না। আমার মতো ব্রোকার সবাই পায় নাকি? তোমার তো ভাগ্য ভালো, তুমি পেয়েছো। একেবারে ফাটা ফাটি ভাই, এটা কি সত্যি তোমার? আরে হ্যাঁ, সেই জন্যই তো তোমাকে নিয়ে এসেছি। তুমি যাও, পুরো জায়গাটা ঘুরে দেখো। ঠিক আছে, যাও যাও। দাঁড়া, বাবা বাবা বাবা, কি দারুণ ঘুরছো আবার। আরে বাপরে, এটা তো 5-star হোটেলের মতো একেবারে। এটা 20 লক্ষ টাকায় কিভাবে দিয়ে দেবো? আরে রাঘব রাও, আরে স্যার মিস্টার রাঘব বাবু, আপনি যে মানি পর্বতের বাড়িটার কথা বলেছিলেন, যেটা শিবালয়কে ক্রস করে পুলিশ স্টেশনের পেছন অ্যাপার্টমেন্টের 4th floor-এ একটা ডুপ্লেক্স হাউসটা রয়েছে না? সেটাই তো স্যার, সেটাই তো। বাড়িটা তো খুবই বিলাসবহুল, এটাকে এত কম টাকায় কেন বেচছেন? এখানে কোনো ভূত নেই স্যার। ভূত আছে, ভূত আছে ভাই, ভূত আছে ভাই। এত জোরে চেঁচালে কেন? না আসলে এই বাড়িটা তোমার পছন্দ হয়েছে কিনা? পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। একটা কথা জিজ্ঞেস করি। কি জিজ্ঞেস করবে? বাড়ির সাথে এই জিনিসপত্রগুলো আমার হয়ে যাবে তো? এই বাড়ির মাটি, জল, পাতা সবকিছু তোমার, তুমি ব্যবহার করো। দারুণ দারুণ, সব তোমার, তুমি ব্যবহার করো। যেমনটা সিনেমায় দেখায় না? ঠিক সেরকমই বাড়ি এটা, একেবারে ফাটা ফাটা। দেখে তো তোর সিনেমা তৈরি হবে। কিছু বললে না? না না, আমি এটা বলছিলাম যে এই বাড়িটা তোমার জন্য একদম ঠিক, তাই না? ভাই এটা তো পরিষ্কার রয়েছে, কেউ কি রোজ পরিষ্কার করে? ভাই হলো কি, আগে তো এত কথা বলছিল, হঠাৎ চুপ করে গেলে কেন? ওই ভাই কাজের লোক থাকে না, কাজের লোক করে এসে সবকিছু পরিষ্কার, প্রতিদিন আসে, সেই জন্য এত পরিষ্কার। ভাই আরেকবার ঘুরে দেখিনি। হ্যাঁ দেখো দেখো, তাই না? সব কিছু দেখে নাও, যাও যাও গিয়ে দেখো। দেখে নিয়েছো তো, কেমন লাগলো? দারুণ ভাই। যাক বাঁচা গেল। ছোট্ট কথা জিজ্ঞেস করবো, যদি কিছু মনে না করো তো? আবার কি জানতে চাও? বাড়ির সাথে সব জিনিসগুলো আমারই হয়ে যাবে তো? হ্যাঁ, এই বাড়ির সব জিনিস, চেয়ার, টিভি, টি টেবিল, সোফা, ডাইনিং টেবিল, সবকিছু তোমার জন্য, সব ইউজ করো, যাও মন ভরে ইউজ করো। ঠিক আছে তাহলে রেজিস্ট্রেশন করে ফেলি। চলো ভাই, চলো 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 চলো। ॐ रिं क्रिं स्वाहा। नमस्कार बाबा।
কি ব্যাপার নীলকণ্ঠ, তোমায় খুব খুশি খুশি দেখাচ্ছে আজ। আপনার জন্য আমি আর আমার ছেলে রাজনীতিতে প্রবেশ করে চক্র ঘোরাচ্ছি বাবা। হ্যাঁ আমি বলেছিলাম না, নরবলি হচ্ছে সব থেকে শক্তিশালী বলি। হ্যাঁ বলেছিলেন বাবা। এই যা, বলো বলো বলো। ও একটা ছোট প্রশ্ন ছিল বাবা। প্রশ্ন? ঠিক আছে জিজ্ঞেস করো। ভূত প্রেত সত্যি থাকে নাকি? যা যা। হ্যাঁ এটা কেন জিজ্ঞেস করছো? যার বলি দিয়েছিলাম সে বারবার আমার স্বপ্নে দেখা দিচ্ছে। আমি লোকেদের বলতে শুনেছি যে ভূত প্রতিশোধ নেয়। যার ইচ্ছা পূর্ণ হয় না তার প্রেতাত্মা হাওয়াতে ঘুরে বেড়ায়, তারা ভূত হয়ে ঘুরে বেড়ায়। শুধু মানুষ আর সাপই নয়, ভূত প্রতিশোধ নেয়। সেক্ষেত্রে আমরা কি করবো? তুমি ঘাবড়িও না, সেটা আমি দেখে নেব। ঠিক আছে বাবা। ওম হ্রিম ক্রিম স্বাহা। চিয়ার্স। বাবাটা বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার জন্য তুমি এত কিছু করলে, আমি তোমায় ভুল বুঝলাম, আমাকে ক্ষমা করে দিও বাবা। বাবা 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 এটা কি হলো? রাতে তো আমি এখানে শুয়েছিলাম আর বিছানা দেখে মনে হচ্ছে কেউ যেন এখানে শোয়নি। ওহো, আর এই ঘরটাও কাল রাত থেকে একটু আলাদা কেন দেখাচ্ছে? এত টাইট কি করে হলো? জানি না কে ছিল, কোথায় চলে গেল, না দেখা যাচ্ছে না শোনা যাচ্ছে। রাতে তো এখানে খুব নোংরা ছিল, এখন তো পরিষ্কার কি করে হলো?
এখনো তো কাজের লোকও আসেনি। হে ভগবান! দারুন! আরে এ তো দারুন ব্যাপার দেখছি। আরে রে 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 বল এবার তুই কে? ও নার, এখানে কেন এসেছিস? ওকে আমি জানি না, মনে হচ্ছে তুই বাঁচতে চাস না। হ্যাঁ, ভগবান আমাকে বাঁচাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। আমি বাড়ি ছেড়ে চলে যাবো, কথা দিচ্ছি চলে যাবো। আমাকে ক্ষমা, চলে যাবি তো? আমি চলে যাবো, আমি ভুল করে চলে এসেছি। এই বাড়িটা আমার, দ্বিতীয়বার তোকে দেখতে পেলে আমি মেরে ফেলবো। যাই এখান থেকে, আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি। দাঁড়িয়ে আছিস কেন? একবার সামনে এসো, আমি হাত জোর করে চলে যাবো। বাপরে বাপ, বেঁচে গেছি। যা, বেরো না। আরে বাপরে, তো রক্ত বেরিয়েছে। আরে আমাকে কেউ বাঁচাও। হ্যালো, ও ঝাক্কাস মেয়েটা, দেখাচ্ছি তোকে, আমি মেয়েদের ব্রোকার নই, আমি রিয়েল এস্টেটের ব্রোকার, ফোন রাখ। হ্যালো, সপ্ত পর্বত স্পিকিং। ভাই, আমি সুরি বলছি। তুমি কি হয়েছে? তুমি আমার যে বাড়িটা বেঁচেছিলে সেটা খুবই অদ্ভুত ভাই। অদ্ভুত মানে? ওই বাড়িতে ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছে ভাই। মনে হচ্ছে ও একে সিনেমা দেখানো শুরু করে দিয়েছে। কোনো মানুষ নেই তাও মনে হচ্ছে যেন কেউ আছে। আমার তো খুব ভয় লাগছে ভাই। অনেক দিন ধরে ওখানে কেউ থাকতো না তো, তাই টেপ রেকর্ডার শুরু হয়ে গিয়ে থাকবে। বন্ধ করে শুয়ে পড়ো। যদি বেশি ভয় লাগে ফ্যামিলিকে নিয়ে চলে এসো। আমার মা বাবা দুজনেই মারা গেছে ভাই। তাহলে বউকে নিয়ে চলে এসো। এখনো পর্যন্ত আমার বিয়েই হয়নি ভাই। ঠিক আছে, আপাতত গার্লফ্রেন্ড নিয়ে এসো। আমি এখন ডিপ স্লিপে আছি, আমাকে ডিস্টার্ব করো না প্লিজ, ফোন রাখো। ভাই ভাই ভাই, আমাকে কেন টর্চার করছিস ভাই? আমি ওই বাড়িতে থাকতে পারবো না ভাই। আমার মনে হয় ওই বাড়িতে আগে মানুষ থাকতো না, কোনো ভূত থাকতো। হয়তো নয়, সত্যি সত্যি ভূত প্রেত থাকে। হ্যাঁ, এইমাত্র আমাকে পাগল কুকুরের মতো মেরে বাইরে তাড়িয়ে দিল ভাই। এ কি যাতা বলছিস, ফালতু বকছিস কেন? যদি তোর এতই ভয় লেগে থাকে তাহলে কোনো ভূতের বৈদ্য, ডক্টর, সাইকোলজিস্ট বা কোনো টেরোরিস্টকে ডেকে এনে শান্তি পূজা করিয়ে নে। কিন্তু এই মুহূর্তে আমাকে ছেড়ে দে ভাই। আমার টাকা ফেরত দিয়ে দাও, আমি আমার গ্রামে চলে যাব। ওই বাড়িতে ভূত থাকে ভাই। সেই জন্য আমি এই বাড়িটা তোকে 10 লক্ষ টাকায় বেচেছি শুধুমাত্র। 20 লক্ষ টাকায় ভাই? হ্যাঁ, কিসের 20 লক্ষ?
কোটি টাকার ফ্ল্যাট তোকে 20 লক্ষ টাকায় কেন বেচবে? তখনই তোর বোঝা উচিত ছিল যে ওর মধ্যে কিছু না কিছু গন্ডগোল নিশ্চয়ই আছে। বুঝতে পারলি? ও তো ওখানে থাকুক বা না থাকুক সেটা বুদ্ধের উপর ছেড়ে দে, তুই নিজের কাজ কর। এই রেজিস্ট্রেশন হয়ে গেছে, এবার আমাকে 10 লক্ষ টাকা দিয়ে দে, 1 টাকাও তোকে ফেরত দেবো না। আবার যদি তুই আমাকে ফোন করে ডিস্টার্ব করেছিস তাহলে ব্রোকারকে হ্যারাস করেছিস এরকম বলে পুলিশকে দিয়েই তোকে মেরে দেবো, সেই ভূতেদের সাথে তোকে এক করে দেবো, ঠিক আছে? আর কখনো ফোন করবি না আমাকে, ফোন রাখ এখনই। এই টাকাটা নিয়ে তুই শহরে চলে যা, তুই আনন্দে থাকলে তোর মায়ের আত্মা শান্তি পাবে, কিন্তু এটা কাউকে বলবি না, তোর বন্ধুদেরও না। বাবা, এত সহজে আমাকে বার করতে পারবি না। সুনি ইজ ব্যাক। কি রে পেতনি, আমার ভদ্রতাকে তোয়াক্কা না করে তুই আমাকে জঘন্যভাবে পেটালি, তুই কি ভেবেছিস আমি তোকে ভয় পেয়ে পালিয়ে যাব? দে 30 কোটি দেবতাকে সাথে করে নিয়ে এসেছি, এবার আয়। আয়, জয় বজরঙ্গলী, ওম নমঃ শিবায়, আল্লাহ, জিসাস। এই সমস্ত লিভিং দেবতা এই মুহূর্তে আমার হাতে রয়েছে, দেখি এবার তুই কি করতে পারিস আমার। যেমন বিড়ালকে দেখে ইঁদুর আর সিংহকে দেখে হরিণ পালিয়ে যায়, সেরকমই এই সুতোগুলো দেখে তুই পালিয়ে গেছিস আমি জানি। ভগবান যখন সামনে আসেন তখন ভূত হোক বা তার বাবা, ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। শোন, মন দিয়ে শোন, এটা আমার বাড়ি, আমার ইচ্ছাতে চলবে, মদও খাবো আর এখানে বসে পূজাও করবো। কি কি বলেছিলি, পালিয়ে যায় এখান থেকে? হে ভগবান, হে ভগবান, ভয় লাগছে, বাঁচাও আমায়। গ্রাফিক্সের মতো ফ্রিজ থেকে বেরিয়েছিলি, এই সুরিকে ধরে পিটিয়ে দিয়েছিলিস তুই, মদ খাওয়া উচিত নয়। এই দেখ, আমি বিড়ি খাচ্ছি, যা করার তুই করে নে। রাম গোপাল বর্মার ভূত হোক বা রাঘব লরেন্সের ভূত হোক, আজ আমি তোকে কোনোভাবেই ছাড়বো না, কোনোভাবেই না। এই কোথায় আছিস সেভেন হিলস? ভূত বাংলোকে আমার ঘরে চাপিছিস, তুই আমার সামনে এলে আমি তোকে ছাড়বো না। এই নাম্বারটা তো খুব চেনা চেনা লাগছে আমার, তার মানে এটা হরি। হ্যালো, এ কি হচ্ছে এসব? তুই বলেছিলি কি আর কি করছিস? এ কোন হরিদাস পালে, তুই জানিস না আমি কে? রামবাবুর ভাই শোভা বাবু আমি। কামালপুর থেকে কেন বলছিস? এখানে এসেও তো বলতে পারতিস। কি রে, পাঁচ মারছিস নাকি তুই? তোর পাঁচের মধ্যে বোম ফেলে দেবো, তারপর বুঝতে পারবি। 6 মাস হয়ে গেছে অ্যাডভান্স নিয়ে, তুই বলেছিলি আমার বাংলো বিক্রি করে দিবি, তার কিছু করিসনি। আরে বাপ রে বাপ, একে বিক্রি করার কথা দিয়েছিলাম। হ্যাঁ, ওটা হয়ে গেছে। ব্যান্ডা হিলসে বিল্ডিং এর কথা বলেছিলাম। ব্যান্ডা হিলসে? এই তুই আমার থেকে যে অ্যাডভান্স নিয়েছিলি সেটা ফেরত দিতে হবে, বা ব্যান্ডা হিলসে আমাকে একটা বিল্ডিং দিতে হবে। ও ওটা তো, তুই যদি সেটা না করিস তাহলে মন্দিরের সামনে 100 জনকে তোর পেছনে পাঠিয়ে তোকে জ্যান্ত জ্বালিয়ে দেবো। আমার জন্য আপনার এত বাজেট ওয়েস্ট করার কোনো দরকার নেই, আপনি ডিমের ভুজিয়া খেয়ে কোন্ডারেন্ডি ভুজিয়ার কাছে ঘুমিয়ে পড়ুন, আমি 2 দিনে আপনাকে ওই বাড়িটা দিয়ে দেবো পাক্কা। ওকে, ফোন রাখুন। এবার এর হাত থেকে কি করে বাঁচব? ভাই ভাই, আমার টাকা ফেরত দিয়ে দাও ভাই, ভাই আমি গ্রামে ফিরে যাব ভাই, ভাই ওই বাংলাতে ভূত আছে ভাই, ভাই ভাই আমার টাকা ফেরত দাও ভাই। ওখানে থাকো ভাই, আমি এক্ষুনি আসছি। আবার কেন ফোন করছে? কোনো কাজ হবে। হ্যালো, আমার ভাই, আমার সোনা মনা, কেমন আছিস ভাই? তুই বেঁচে আছিস? না মানে ঠিক আছি ভাই, ঠিক আছি। আসলে ব্যাপারটা হচ্ছে, ওই ভূতের হাতে মার খেয়েছিলি তাই জন্য রাতে আমার খুব খারাপ লেগেছিল, সেই সময় ভাবলাম তুমি ঘুমিয়ে পড়েছো তাই আমি এখন ফোন করলাম, 10 লক্ষ টাকা দিয়ে দেবো, চলে এস। এটা কিরকম কথা, 10 বছর পূরণ হয়েছে যে 10 লাখ কম করবে? চাইলে 5,000 বা 10,000 কমিয়ে নাও। কেন ভাই, তুমি কি আমাকে ভিক্ষা দিচ্ছ নাকি? তুমিও কি আমায় কোনো ভিক্ষা দিচ্ছ নাকি? যখন আমাকে পুরো 20 লক্ষ টাকা দেবে তখনই বাড়িটা ছাড়বো। এইরকম করে কেন বলছে?
দেখ ভাই, আমি তোর ভালোর জন্য বলছি, 10 লাখ টাকা দেবো, চাইলে আলাদা করে বাসের টিকিটও দেবো, তুই ফিরে যা। দেখো ভাই, আগে যে কারণে বাড়িটা বিক্রি করার কথা ভাবছিলাম, এখন সেই কারণটাই নেই। আগে যেরকম ডিফেক্ট ছিল এখন অতটা নেই, একটা পুজো বাকি আছে, ওই পুজোটা হয়ে গেলে সব ডিফেক্ট শেষ হয়ে যাবে, তারপর আমি নিজে ওটাকে 50 লক্ষ টাকায় বিক্রি করব। ঠিক আছে তো, আজকের পর তুমি আমার ফোন করবে না। ভাই ভাই ভাই, আমার ভাই শোনো ভাই, এই এবার দেখাবো তোকে কত ধানে কত চাল। আয় আয়, দিচ্ছি তোকে ধরা। এই সুরি, কি রে কোথায় গেলি? তুই আমার ফোন কাটলি, আমাকে মেসেজ করে ওয়ার্নিং দিবি? ও আজ পাড়াগা থেকে এসে এত বড় বাড়ি 20 লক্ষ টাকায় হজম করে নিতে চাস? কোথায় লুকিয়ে আছিস রে? আমি তোকে ওয়ার্নিং দিচ্ছি, এখন এসে আমার সঙ্গে কথা বল, না হলে আমার হাত তোর সঙ্গে কথা বলবে। আমার 3 গোনা অবধি যদি তুই বাইরে বেরিয়ে আসিস তাহলে আমি তোকে ছেড়ে দেব। এই কোথায় গেলি তুই? এই আরে কি, এই তো ধূপকাঠির সুগন্ধ আসছে। পূজার ঘর তো নিচে আছে, ও উপরে ধূপকাঠি নিয়ে কি করছে? ফার্স্ট নাইট প্ল্যান করেছে নাকি? দেখাচ্ছি মজা। কোথায় রে তুই? ও এখানে রয়েছো। এখানে তো নেই, ও ও তাহলে ওখানে থাকবে। আসছি আসছি, এসে গেছি। আরে ভাই কেমন আছিস তুই? আমি 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 ঠিক আছি। কি ভাই, ওখানে যাওয়ার পর একটাও ফোন করিস নি? চাকরি করি তো, তাই একটু ব্যস্ত থাকি। এই দে তো আমায়। তুই চাকরি করছিস মানে বন্ধুদের ভুলে যাবি? তোদের সবার কথা আমার খুব মনে পড়ে, সেই জন্য গ্রামে ফেরত আসছি। এ তোকে আর যেতে হবে না, আমরা এখানে চলে এসেছি। কি বলছিস? তোর শহরে হায়দ্রাবাদে? আমায় দে, একটা বিশেষ ব্যাপার বলছি। মল্লির মা ওর বিয়ের তোড়জোড় করছে, আর ও বলছে যে ও মরে যাবে, তাই তোর সাথে দেখা করানোর জন্য আর 1 সপ্তাহ ধরে হায়দ্রাবাদ ঘুরিয়ে দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। এটা কোনো মহৎ কাজ হলো? কিন্তু মল্লি গেল কোথায়? সুলভ শৌচালয় তো থাকবে, গিয়ে দেখ। এই তোর অ্যাড্রেসটা কি রে বল না। এই এসেছি 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 এসেছি, এই তো বাড়ি, এই তো বাড়ি, এইখানেতেই থাকবে ও। আরে তোর এসব কি হয়েছে? ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? ওটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি কেউ কিছু করেছে আমাকে বল। চ্যান গুলি কি ম্যান গুলি কি? আরে চুপ কর, ও বলছে তো অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা কি তোর গ্রাম পেয়েছিস? ভেবেচিন্তে কথা বল, কি হয়েছে বল না। আরে আমরা ওকে একটু গ্যাপ দিয়ে দেবো, ও একে একটু জড়িয়ে ধরতে পারবে। চল এদিকে আয়। নিজের খেয়াল রাখবে তো। আরে এসব কথা বাদ দাও, তুমি বলো কেমন আছো তো। ঠিক আছে, তুমি জিজ্ঞেস কর না। এই সরি, যদি কেউ তোকে দেখে নেয় না তার চেয়ে তুই চল আমাদের বাড়িতে দেখা। ঠিক আছে, কিন্তু তোদের হয়তো খিদে পেয়ে থাকবে, চল হোটেলে গিয়ে খাবার খেয়ে আসি। আরে না না, ঠিক আছে, আমরা খেয়েছি, খিদে পাইনি। চল বাড়িতে চল। আরে চল চল, প্রথমে বাড়িটা দেখ। চল 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 চল, দেখি বাড়িটা দেখি রে। জোরে জোরে কথা আরো উপরে যেতে হবে নাকি? আরো উপরে? আচ্ছা এটাই তাহলে। দানি পল্লি কেন, চল না। আমাকে কেন আটকাচ্ছো? ওদের আটকাও। কাদের? এরা তো বাড়িটা নষ্ট করে দেবে। আরে থামো থামো, আরে থামো, ওদের 25টা দিন। সুরি এমন ভয় পাচ্ছিস মনে হচ্ছে ভূত দেখেছিস। এত বড় বাড়িতে তুই একা থাকিস না আর কেউ থাকে? এই আওয়াজটা কিসে? আমি আর একটা মহিলা থাকি। সত্যি সত্যি? কি ভাই, বিয়ে করেছিস নাকি বল না। আরে তেমন কিছু নয়। বল তো, তুই গাঁজা ফাঁজা খেয়েছিস নাকি? হ্যাঁ এটাই তো বাকি ছিল আমার। এত বড় বাড়িতে কাউকে জুটিয়েছিস মনে হচ্ছে। এই ফালতু কথা বলবি না, কে ও বলো? কি হলো,
ওপরে কেন দেখছো? কে ওপরে? না না, কাজের লোক, কাজের লোক, কাজের লোক। কাজের লোকের জন্য এত ঘাবড়াচ্ছো কেন? আরে ধীরে কথা বল। কেন ভাই, কাজের মেয়েকে এত ভয় পাস? এরকম অবস্থা করে দিয়েছে। চ্যানকুলি কি ম্যানকুলি, ওকে এত ভয় দেখিয়ে রেখেছিস কেন? সামনে আয়, তোর অবস্থা আমি দেখাচ্ছি। এই বাড়িতে আমরা থাকতে পারবো না, অন্য কোনো বাড়ি রেন্টে নিয়ে নিচ্ছি। চল 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 আয়। কি বলি, এত ফ্যাসিলিটি আমার কাজের মেয়ে, অন্য বাড়িতে যাব? না ভাই, আমরা এখানেই থাকবো। হে ভগবান, ভুল দেবী, হাত জোর করে বলছি ওদের যাওয়ার দিয়ে শান্ত থেকো। Cheers! খানা দুই খা। কেন আমাকে বিরক্ত করছো এইভাবে? যাও। যাও এখান থেকে। ভদ্রলোকের মতো আসতে পারো না, এইভাবে ভূতের মধ্যে এসেছ? মদ কি আমরা খেয়েছি না তুমি খেয়েছ? কিরে তুই এমন ভাবে বলছিস যে তোকে বিয়ে করে নিয়েছিস আর এই বাড়িটা তোর হয়ে গেছে? আমরা কি এখান থেকে চলে যাবো? এমন মারবো না, সব ভুলে যাবি। এই শোন, আমরা ওখানে আরাম করে বসে মদ খাচ্ছি, তাতে তোর কি হচ্ছে? হ্যাঁ, চ্যানকুলি কি ম্যানকুলি? আরে ওকে কেন মারলি, পাগল হয়ে গেছিস নাকি? এসব তো ঠিক হচ্ছে না, আমি একটু বাথরুম থেকে আসছি। চুপ করো তোমরা, সুরি কোথায়? বাথরুমে না একটা ভূত এসেছিল, একদম তোমার মতো দেখতে। এখানে এসে আমাদেরও খুব মেরে গেল, একদম তোর মতো দেখতে। এই বাড়িতে ভূত আছে। আরে বাপরে, কি মারটাই না মারলো রে বাবা, জীবনে কোনোদিন ভয় পাইনি, প্রথমবার মাথা ঘুরে পড়ে গেলাম আমি। রোজ আমি একটা নতুন চেহারা নিয়ে সবাইকে ভয় দেখাতাম, ও তো আমাকেই ভয় পাইয়ে দিল। আরে তুই কি ভয় দেখাবি, বান্টি রাত্রির থেকে ভয় পেয়ে ওখানেই বসে আছে। ওরে বাবা রে, ভূত দেখেছি গো, আর পারবো না গো। সরি, চলো না বাড়ি ফিরে যাই। আমি যাবো না মাল্লি। এই তুই যাবি না কেন রে, ও তোর ঘর মোটকে ভেঙে দেবে যদি না যাস, চল না। শোন, এক বেলা খেতে পাই ঠিক আছে, কিন্তু গ্রামই ভালো। আর তুই গ্রামে যাবি না বলছিস, এসব টর্চার কে সহ্য করবে? তুই ওটা নিজের বাড়ি ভেবে নিয়েছিস? ওটা তো ভাড়ার বাড়ি নাকি? ওটা ভাড়ার বাড়ি নয় ভাই, আমার নিজের বাড়ি। তোমার নিজের বাড়ি? ভূতনিকে দেখে মনে হচ্ছে ওর মাথা খারাপ হয়ে গেছে, তাই নিজের বাড়ি বলছে। জানি না, মায়ের দিব্যে খেয়ে বলছি। জীবনে প্রথমবার যেটা আমি তোদের থেকে লুকোচ্ছিলাম, এটা সেই সত্যি, এই বাড়িটা আমারই। তো সবকিছু হয়ে গেছে সুরি, 20 লাখ টাকার বাড়ি কেউ এমনি এমনি ছেড়ে দেয় না সুরি, তুইও ছাড়িস না, আমরা চলে যাচ্ছি। চুপ কর ভাই, বসে কিছু উপায় বার করা যাক। ওই বাড়িতে একটা ঘর তোকে দিয়ে দেবে, তুই থাক ভাই, আমরা চললাম। হ্যাঁ চল, সন্ধ্যাবেলায় বাস ধরে ফেলি। একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? আমরা কোনো তান্ত্রিককে ডেকে নিয়ে আসি, ও নিশ্চয়ই ভূতকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আমাদের কাজ হয়ে যাবে। মনে আছে কাশী থেকে একজন বাবা এসেছিল? ওই ফালতু সাধুটা না, নাঙ্গা সাধুটা। বস বস
বাবা নাগা বাবা, সকালকা 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 শঙ্কর শঙ্কর, জয় শিব শঙ্কর। এই নাগা বাবা ভূতেদের তাড়াতে এক্সপার্ট, তুই শুধু ওর ঠিকানাটা বল। ধন্যবাদ বাবা, স্মরণ করতেই চলে এলেন। যখন তুই ডেকেছিলি তখন চীনে চিংচং এর বাড়িতে রান্না করেছিলাম। এই দাড়ি তো ওই লাগিয়েছে। এটা কোথা থেকে খুলে লাগিয়েছো বাবা? যেখান থেকে খুলেছি সেখান থেকে তোরটা বার করে দেখাবো নাকি? ম্যাটারটা বল। 20 লক্ষ টাকা দিয়ে এই বাড়িটা কিনেছি বাবা, আর বাড়িতে পেতনি আছে, সবাইকে ভয় দেখাচ্ছে। ওকে তো ভূত হোক বা পেতনি, একবার নাগা বাবার হাতে চলে এলে ওকে লুঙ্গিতে করে নাচাবো। বাবা আমরা যাবো না, আপনি যান। হ্যাঁ পুরুষ হয়ে মহিলাদের মতো ঘাবড়ে যাচ্ছিস, লজ্জা লাগে না? এ তোমরা ভয় পেও না, আমি আছি তো। ফলো মি। আপনি হলুদ কেন ঢালছেন? ওকে পালানোর থেকে আটকানোর জন্য। ওকে তাড়ানোর জন্যই তো আপনাকে ডেকেছি না? যদি আমার আসার কারণে ও চলে যায়, আমার যাবার পর আবার চলে আসবে। অনেক বড় কি বাবা? ভূত ভূত আরে তুমি ঘাবড়ে যেও না, আমি এই ভূতকে দিয়ে ক্যাবলে ডিস্কো ডান্ডিয়া সব করাবো, ওকে দিয়ে পাটে পাবো, ওকে দিয়ে বাথরুম রান্নাঘর সব পরিষ্কার করাবো, দেখে নিও। আপনি খুব শক্তিশালী বাবা। যদি ভূতকে দিয়ে সব না করায় তাহলেও আমার বসে আসবে না। ঠিক বলেছেন, ঠিক বলেছেন বাবা। এই তুই এদিকে আয়, তুই তো বাড়ির মালিক। হ্যাঁ বাবা। আয় আয় আয়, একটা কাজ কর তাড়াতাড়ি, একটা ফলে। আরে কলা, তুই এত তাড়াহুড়ো করিস কেন রে? যখন আমি কিছু বলবো না তখন মাঝপথে একদম ফরম কাটবি না, পাল্টা দে। দেখলি, এটা কোনো সাধারণ ফল নয়, এটা হলো আশীর্বাদের ফল। যেমন যেমন ভূতের উপর টর্চার হবে তত এটা কালো হতে থাকবে, পুরো কালো হতেই ভূত পালিয়ে যাবে। লোভে পড়ে এটা খাস না, যেন প্রবলেম হয়ে যাবে। কাজ হয়ে যাওয়ার পর রামশঙ্করের পাশে যে গলিটা আছে না, সেখানে ফেলে দিস এটা। এখন তাড়াতাড়ি পুজোর জিনিসপত্রের ফর্দ তৈরি কর। 100 গ্রাম সুজি, একটুখানি বেসন, 3টে ধূপকাঠি, 5 কিলো ঝুরি ভাজা, নোনতা আর পেঁয়াজ, এত বড় বড় পেঁয়াজ, সবকটা গোল গোল টুকরো করবি। সাথে নিয়ে নিবি 2টো লেবু, আর খুব ভালো করে কষিয়ে আনবি 1টা চিকেন, 1/2 কিলো চাকলি, আর 250 গ্রাম ভাজিয়া। পুজোতে তো নারকেল আর কলা দেওয়া হয়, চিকেন আর নোনতা খাবার কি? আরে এখানে ভগবানের পুজো হচ্ছে না, ভূতের পুজো হচ্ছে। আগামী 1 ঘন্টা তোমাদেরকে আশেপাশে যেন না দেখি, ভেতর থেকে চিৎকারের আওয়াজ আসবে, আমার আওয়াজও হতে পারে কিন্তু কেউ দেখবে না। যদি ভুল করেও তোমাদের মধ্যে কেউ ভেতরে আসে তাহলে ভগবানকে ছেড়ে দাও, আমিও বাঁচাতে পারবো না তোমাদের। বুঝা গেল? তাহলে চললাম উপরে। কি হয়েছে এখানে? কি খাবার দেওয়া হচ্ছে যেভাবে এসে বসে পড়লে? যাও যাও কিনে নিজের কাছে। হাই বেবি, পাগল সব, ভূতে বিশ্বাস করে? সকাল সকাল কোনো ভূত আসে নাকি রে? মাথা মোটা গাধা সবকটা, শহরের এত বড় বড় বাড়িতে ভূত কি নিতে আসবে? তোমাদের মতো ভীতুদের জন্যই তো আমাদের ধান্দা চলছে। চেস, কি রে নাটক করছিস? দাঁড়া বলছি, দাঁড়া, ওকে তো আমি তোর বিনুনি ধরে ঘোরাচ্ছি। যদি কেউ থাকিস তাহলে সামনে আয়, আরে কেউ থাকলে আয় না। বাবা তো ভেতরে গেছেন অনেকক্ষণ হলো, এখনো কোনো আওয়াজই আসছে না। বাবা মনে হয় এতক্ষণে ওই ভূতের হাত পা বেঁধে ফেলেছেন। বলেছিলাম না 1 ঘন্টা আশেপাশে কেউ ঘুরবে না, কি হয়েছে? এ বিরক্ত করছিস তো? আমি বলেছিলাম না যদি কিছু হয়ে যায় তাহলে আমি জানি না, যদি কাউকে তুলে ফেলে দেয়, কাউকে খেয়ে ফেলে তাহলে আমাকে বলতে আসবি না, ওখানে দাঁড়িয়ে থাক, এখানে আসবি না। আচ্ছা ঠিক আছে, এখন আর কিচ্ছু হবে না, বিরক্ত করে ফেললি তো, এখন আমি কিচ্ছু জানি না, আমি যা বলেছিলাম তোরা সেটা করিসনি। এখন সব জিনিসপত্র আবার নিয়ে আয়, তারপর আমি 2টো পেগ নেব, তারপর দেখবো, ততক্ষণ অবধি আমি দেখবো না। আরে শুনলে তো,
চলো, বাবা মনে হয় ভূতকে ধরে ফেলেছে। এর জন্য এইটুকু তো করতেই হবে না, আমার মতো ভদ্র ছেলেকে কেন মারছ তুমি? দরকার হলে এটা নিয়ে যাও, এটাও নকল চাইনিজ, এই সব কিছু নকল, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না, শুধু মদ খাওয়ার জন্য এখানে এসেছিলাম, মাফ করে দাও না। আমি তাহলে যেতে পারি দিদি? হ্যাঁ, এটার মধ্যে ছেলেগুলো আমি কনফার্ম, তো আমি চলে যাব। ভালো দিদি, তাই ছেড়ে দিল। তুই আবার ডাকছে, হ্যাঁ বলো না দিদি। এই ওই কলাটা দেখ তো, কালো হয়ে গেছে হবে। হ্যাঁ, আরে এটা তো লাল হয়ে গেছে রে। এবার মারবে না, ছেড়ে দেবে, তোমার ইচ্ছা। এ কি হয়ে গেল রে জীবনী আমার, চলে যা। তোরা সবাই কি পাগল নাকি? বলিস নি কেন এখানে সত্যি সত্যি ভূত থাকে? সত্যিকারের ভূত আছে বলেই তো তাড়ানোর জন্য আপনাকে ডেকেছি। মানে মানে আপনি নকল বাবা, মানে ভূতের নাম করে ঠকানোর জন্য এসেছেন? সুরি, আরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে দেখছিস? এখানে আয় না। আমি আমার বাড়ি ছেড়ে যাব না, তোরা যা। আরে পাগল, তোকেও মেরে ফেলবে। আসতে হলে আয়, নাহলে আমরা চললাম। ভেবে দেখ, তোর কাছে 20 লাখ টাকা বড় না জীবনটা, আমরা তো চললাম। চল 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 চল, আমাদের সাথে চলো। আমি আবার এসছি, আমি এই বাড়ি ছেড়ে যাব না। যদি মারতে চাও মেরে ফেলো, এটা আমার বাড়ি। আমি তুমি যতবার খুশি আমায় মারো, কিন্তু যতক্ষণ প্রাণ আছে আমি এখানেই থাকবো। এটা আমার বাড়ি, বিক্রি করার ও কে, আর এটা কেনার তুই কে? যা তুই চলে যা, যদি প্রাণে বেঁচে থাকতে চাস চলে যা এখান থেকে। এটা আমার বাবার দেওয়া উপহার,
যেটা উনি ভুল বুঝে কাটিয়ে দেওয়া তার ছেলেকে দিয়েছিল। আমার বাবার কষ্ট করে দেখা স্বপ্ন এই বাড়িতেই আছে, আমার বাবার আত্মা আর খুশি এই বাড়িতেই আছে। তবে আমি তোমার কাছে হাত জোড় করছি, চলে যাও, দয়া করে আমার বাড়ি ছেড়ে তুমি চলে যাও। তাহলে কি তোর এই টাকা আমার জীবনী থেকে বেশি দামি? এই বাড়িতে আমাকে বলি দেওয়া হয়েছিল, যদি তুই চাস যে আমি এই বাড়ি ছেড়ে দিই তাহলে আমার একটা কাজ করে দে, আমার প্রতিশোধ পূরণ কর। আমার নাম অবন্তিকা, আমি নেমলে গ্রামে থাকতাম। ব্রেকফাস্ট ব্যাংককে, কফি কলম্বিয়াতে, লাঞ্চ লস অ্যাঞ্জেলসে, স্ন্যাক সিঙ্গাপুরে, ডিনার দুবাইতে, দিস ইজ কুইন অবন্তিকাস অর্ডার। তোরা হাসছিস কেন? তাহলে আর কি করব, মহারানী হওয়ার ভূত চেপেছে যে। তোর মা বাবাও না তোর নাম অবন্তিকা রেখে দিয়েছে, তুই তো সত্যি সত্যি নিজেকে উজ্জয়িনীর মহারানী ভাবতে শুরু করে দিয়েছিস। দিনের বেলা স্বপ্ন কেন দেখছিস? আপনার স্বপ্নের সাথে সাথে ইচ্ছাও পূরণ হয়ে যাবে, আমি যেমনটা বলবো তেমনটা করুন। একদিকে তোর দিদি জামাই বাবু তোর বিয়ে দিতে চাইছে, আর তোর ইচ্ছা তো বেড়েই যাচ্ছে। একটা স্মার্ট স্বামী, মহলের মতো ঝাঁচকচকে বাড়ি, প্রয়োজন মেটানোর জন্য এত টাকা, যদি এইসব জিনিস একটা ফ্যামিলি প্যাকে পাওয়া যায় তাহলে ভালো হবে, তাই না? সব ইচ্ছে পূরণের জন্য যে কোনো সময় জন্মালে হবে না, কিন্তু নক্ষত্রের দরকার হয়। আপনার বোনের পুষ্টি, নক্ষত্র, রাশি সব ঠিক আছে, বাস একবার সাইজ নিয়ে বাবাকে দেখিয়ে দিতে হবে, আপনার ভাগ্য বদলে যাবে, টাকা, সোনা, গাড়ি সব কিছু আপনার হয়ে যাবে। আপনি সত্যি বলছেন তো স্যার? আমার কথা বিশ্বাস করো। আমাদের জীবনটা কঠিন হয়ে গেছে, মনে হচ্ছিল আমাদের ইচ্ছেগুলো কখনোই পূরণ হবে না, আমরা আমাদের সব ইচ্ছেগুলোর গলা টিপে দিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে আপনার জন্য এবার আমাদের রাজযোগ আসতে চলেছে, আর তাই আমি আমার বোনের বলি দেওয়ার জন্য আমরা একদম তৈরি। হে ভগবান, আমাকে কার আর ফ্লাইটে ঘোরাবে এমন স্বামী দিও প্লিজ। এতটাও উচ্চাসা রাখা উচিত নয়। আমি কি ভুল কিছু চাইছি নাকি? একটা সুন্দর জীবনই তো চাইছি, তাই না ভগবান? তোমার বোন কোথায় আছে? এক্ষুনি ওকে ডেকে আনছি। যদি তুমি তোমার জীবনটা নিজের পছন্দ মতো কাটাতে চাও তাহলে লক্ষ্মী ঠাকুরের পুজো করতে হবে, তাহলেই তো তুমি একটা ভালো স্বামী পাবে। আমি চাই না তোমার জীবনটা আমার মতো নষ্ট হয়ে যাক বোন, আমি চাই তোমার জীবন ফুলের মতো হোক, সোনার বিছানায় যেন তোমার ঘুম পায়, তুমি যেন গাড়িতে ঘুরে বেড়াও। ওই পুজোটার নাম কি দিদি? ওই পুজোটাকে মাঘদশ পুজো বলে। ওই পুজোটা রাজনৈতিক নেতার ভালোর জন্য ধুমধাম করে করা হয়, শুধু ওনারই ভালো হয় না, যে মেয়ে পুজোয় বসে তারও ভালো হয়। অবিবাহিত মেয়ে যদি এই পুজোয় বসে তাহলে তার সব ইচ্ছে পূরণ হয়ে যায়, তুমি পছন্দ মতো স্বামী পাবে, শুধু তাই নয় তুমি অনেক সোনা পাবে। যে বাড়িতে এই পুজোটা হবে সেই বাড়িটা তোমার নামে লিখে দেওয়া হবে। সত্যি বলছেন তো? আমার কথা বিশ্বাস করো। তাহলে ঠিক আছে, এই পুজোর জন্য আমি একদম তৈরি। আমার মিষ্টি বোন তো খুবই ভাগ্যবতী। মেয়েদের সুন্দর জীবন চাওয়াটায় কোনো স্বার্থপরতা নেই, আশা ছিল সেদিন দিদি আর জামাইবাবু আমার মনে অনেক ইচ্ছে জাগিয়ে দিলেও
আর আমাকে আশ্বস্ত করে ওরা আমাকে এই বাড়িতে নিয়ে আসে, কিন্তু আমায় এখানে এনে আমার বিশ্বাসের সাথে সাথে আমার সব স্বপ্ন ভেঙে দেয়। আরে বা, এতগুলো গয়না, এত সুন্দর সুন্দর শাড়ি, কত সুন্দর দেখতে দিদি এটা, এই সবকিছু আমার জন্য? তোমার জন্ম খুবই শুভ লগ্নে হয়েছিল, এই গয়নাই নয় এই বাড়িটাও তোমারই। সত্যি বলছো? আরে বাড়িটাও আমারই। হ্যাঁ, শুধু তোমারই। পরে আসি। যাও যাও, পরে এসো যাও। অবন্তিকা আপনার জন্য কোনো অংশে দেবীর তুলনায় কম নয়, আপনার স্বপ্ন পূরণ করবে ও। কিছু লোকের কুষ্টি তাদের জীবন সুন্দর করে দেয়, আর কিছু লোকের কুষ্টি অন্য কারোর জীবন সুন্দর করে তোলে, অবন্তিকার মতো। সত্যি বাবা? জানো, সব সময় বন্ধুরা আমায় বলতো, অবন্তিকার নাম রাখলেই তুই উজ্জয়িনীর মহারানী হয়ে যাবি না, কিন্তু এখন তো আমার মহারানী মতো লাগছে না দিদি? হ্যাঁ বোন, মহারানী কেন, পুরো দেবীর মতো লাগছে, আমার নজর যেন না লাগে তোকে। চল চল, এবার পুজোর জন্য দেরি হয়ে যাচ্ছে। বোন তুমি যাও। এসো অবন্তিকা, ব্রহ্মার পাঠানো মানুষ কন্যার মতো তুমি, এসো এসো, তোমার মতো সুন্দর কন্যাকে পৃথিবীতে এনে এই ভূমি মাতা ধন্য হয়ে গেছেন। আমি পছন্দ মতো স্বামী পেয়ে যাব তো বাবা? তোমাকে হাতির পিঠে চড়ানোর জন্য খুব শিগগিরই ঘোড়ায় করে রাজকুমার আসছে। তাহলে এবার তাড়াতাড়ি পুজো শুরু করে দিন বাবা। এসো বসো বসো। এই তৎ সুভাষিত সুন্দরম সমর্পে আমি, সময় হয়ে গেছে। হাঁটু গেড়ে বসো আর মায়ের আশীর্বাদ নাও। নড়বে না, নড়বে না। এক কোপে পুরো মাথাটা আলাদা করে দেবে, বুঝতে পেরেছ? নড়বে না, যাও। ওম রিম স্বাহা, ওম রিম স্বাহা।
ওম হ্রিম স্বাহা, ওম হ্রিম স্বাহা। দিদি আর জামা বাবুকে আমি মা বাবা ভেবেছিলাম, কিন্তু টাকার জন্য আমাকেই বলি দিয়ে দেবে এটা কখনো ভাবিনি। দাম ওদের দিতে হবে। আমি সেদিনের পর থেকে ওই বাবার ওপর, ওই নীলকণ্ঠের ওপর, ওর ছেলের ওপর আমি নিজের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছি। তোর এই বাড়িটা চাই, আমার ওই লোকগুলোকে চাই, যা ওদের নিয়ে যা। যাই যাই। আরে বাপরে সুরি, তোরা তো চলে গেছিলি না? তোকে ভূতের সঙ্গে একা ছেড়ে আমরা যাই কি করে বল? চল না বাবা, গ্রামে ফিরে যাই আমরা। যেতে পারবো না, আমার কাজ তো এক্ষুনি সবে শুরু হলো। কি কাজ রে ভাই? আমার বাড়িতে যে পেতনি আছে ও আমাকে এক্ষুনি দেখা দিয়েছে, ও নিজের সব ঘটনা আমাকে বলেছে। মান বা না মান এটাই কিন্তু সত্যি, আমি যদি ওদের ধরে আনতে না পারি তাহলে আমাকে এই বাড়িটা দেবে না। ওর প্রথম পরিচয় এটাই বলেছে যে ওরা পূজোর আগে মেয়ের মাপ নেয়। সুরি, তুমি বললে বলে আমার মনে পড়ল, একদিন না আমার মামাও আমার মাপ নিয়েছিল আর বলেছিল আমার পূজোতে বসতে হবে। মামা বলেছিল? সে আবার কে? আরে ওই বদ্রি, ওই দিন তোমরা আমার বাড়িতে যাকে ছেলের পক্ষ ভেবে পেরেছিলে না, সেই। ওই রকম করতে পারে? সুরি, যদি আমরা ওকে ধরতে পারি না তাহলে বাকিদেরও ধরতে পারবো। তোমার কাছে কোন নাম্বার আছে? হ্যাঁ আছে সুরি। ফোন করো নম্বরে। কোথাও ঘুরে বেড়াচ্ছে হয়তো। এখানেই ঘুরে বেড়াচ্ছি মাথা মোটা, দুদিন পর পূজো আর তুই জানিস না তোকে কি করতে হবে, এখনো ঘুরে বেড়াচ্ছিস? বাচ্চা মেয়ে লাগবে বলেছিলাম তার মাকে পাঠাবি, পূজো না ছেলে খেলা ভেবেছিস তুই? এটা কালকের মধ্যে মেয়ে না পেলে না তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো বলে দিলাম, ফোন রাখ। অকম্মের ঢেকি। এটা আবার কে? আমি, শকুন্তলার মেয়ে মল্লি। মল্লি তুমি? ওই পূজোর ব্যাপারে বলেছিলেন না আপনি? হ্যাঁ মল্লি। ওই টাকা পয়সা আর সোনা যদি আমাকে দেবেন তাহলে আমি তৈরি। এখন তুমি কোথায় আছো? এই তো পাশেই মানি পর্বতে আছি। মানি পর্বত? হ্যাঁ। ঠিক আছে ওখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। ওই বাড়িতে কি করছে? মামা মামা, কেমন আছেন মামা? আমি তো ভালো আছি, তুমি এখানে কি করছো? তাহলে আপনি এই বাড়িটার ব্যাপারে জানেন? অনেক দিন আগে একটা কাজের ব্যাপারে এসেছিলাম, কিন্তু তুমি এখানে কেন এসেছো? আমাদের গ্রামের যে মাস্টার মশাই উনি এখানে বাড়ি নিয়েছেন, 4000 দেবে বলে মা আমাকে এখানে কাজে পাঠিয়েছে। ও, এখানে একজন সাইকেল নামের ওয়াচম্যান থাকে, কোথায় গেল? এই ফ্ল্যাটে তো কেউই থাকে না, তাই ওয়াচম্যানও নেই। ছাড়ুন এসব কথা, বাদ দিন, আপনি পূজোটা করিয়ে দিন না মামা। তুমি চিন্তা করো না মল্লি, পূজোরই ব্যবস্থা করছি, কালকে এসে নিয়ে যাব তোমাকে। আপনি যাচ্ছেন কোথায়? সন্ধে হয়ে গেছে, আপনি এখানেই থেকে যান, মাস্টার মশাইও নেই এখানে, একা থাকতে আমার খুব ভয় করছে মামা। সকালে মাস্টার চলে আসবে তখন আমরা পূজোর জন্য চলে যাব। হ্যাঁ ঠিক আছে, চলুন না মামা, চলুন। ঘরটা কত বড় দেখুন। শেষ পর্যন্ত বদ্রি ধরা। আরে কি করছে, একবার ঘুমোতে দাও না। আরে ঘুমোতে দাও বলছি তো, কি বিরক্ত করছে। হট, আরে বাপরে গাল লাল করে দিল। বলি দেওয়ার জন্য যাকে নিয়ে চুক্তি করেছিলি আমি সেই অবন্তিকা। আমার ভুল লেগেছে।
কাউকে চিনি না, আমি আর এরকম কোনোদিন করবো না, কারোর সাথে এরকম করবো না। তোর যদি বাঁচতে হয় তাহলে ওদের মরতে হবে। নমস্কার বাবা, কেমন আছো? খুব ভালো আছি বাবা। কি হয়েছে? এটা বলার জন্য ফোন করেছিলাম, আমাদের পূজোর জন্য যে ফুলের মতো মেয়ের দরকার সেরকম ঠিক ফুলের মতো একটা মেয়ে পেয়ে গেছি আমি। আপনি এলেই পুজো শুরু করে দিতে পারেন। দুদিন পরে পুজো হবে। না না বাবা, ও দুদিন অপেক্ষা করবে না। আপনি লেট করে দিলে ওই মেয়েটা পালিয়ে যাবে, পার্টিও পালিয়ে যাবে। আপনি তাড়াতাড়ি চলে আসুন, কালকে দিনটা মিস হলে চলবে না। ওই জায়গাতেই চলে আসুন বাবা। ঠিক আছে, আসছি। মিস করা যাবে না, টার্গেট ফিক্স করো শুধু। ও সব কিছু আমি জানি না, টাকা পয়সা নিয়ে একদম ভেবো না। যত এমএলএ আছে সবাইকে কিনে নাও, এটা খেয়াল রেখো যে নেক্সট সিএম দুর্গেশই হবে। নেক্সট সিএম তুমিই হবে। আগামী 10 মিনিট যেন কেউ আমাকে ডিস্টার্ব না করে। ওকে স্যার। গো। আর বলো বদ্রী, কি খবর তোমার? ব্যথা কি করে লাগলো? আজকাল বউয়ের সাথে খুব ঝামেলা হচ্ছে আমার। বউয়ের জন্য বিরক্ত হচ্ছ? মেরে দাও ওকে। কাকে মেরে ফেলবো, আমার নিজের বউকে? অত দম যখন নেই তাহলে আসল কথা এসো। একটা দরকারি কথা বলতে এসেছি, একটু তোমার বাবাকে ডাকবে? বাবা ব্যাংককে গেছেন। ব্যাংকক গেছেন? খুব ভালো করেছেন, মাসাজ করাতে গেছেন বুঝি। কি কাজ সেটা বলো? সেরকম বড় ব্যাপার না, একজন সিঙ্গাপুর থেকে পার্টি এসেছেন, এখানে লিকার ফ্যাক্টরি খুলতে চান। তুমি একটা সই করে দিলেই 100 crore আপনার ব্যাংকে জমা হয়ে যাবে। 100 crore, ভালো করে ভেবে দেখুন। একটা সিগনেচার আর 100 crore টাকা। নেক্সট ইলেকশনে কাজে লেগে যাবে, তাহলে এত দেরি কিসের? ডেকে নাও। স্পট এখানে নয় স্যার। কোথায় তাহলে? যেখানে আমরা পুজো করেছিলাম ঠিক সেখানে। ওখানে কেন? আপনার শুক্র দশে যেখানে পড়েছিল ওখানেই ব্যবস্থা করেছি স্যার। বেশি চিন্তা না করে নিজের বাবাকে ডেকে পাঠান স্যার। তুমি গিয়ে ব্যবস্থা করো, বাবা আসা মাত্রই আমি ওনাকে নিয়ে পৌঁছে যাবো। আমি গিয়ে সব ব্যবস্থা করছি, আপনাদের অপেক্ষা করবো, আপনারা চলে আসবেন। 100 crore, সিএম দুর্গেশ। কিরে বদ্রি, পুজো যে করবো তার জন্য মেয়ে কোথায়? ও আসলে পুজো বাবা, সিঙ্গাপুরের পার্টির সাথে দেখা করতে এসেছি, তাই না বাবা? কিরে বদ্রি, এসব কি হচ্ছে? এ কি খেলা চলছে এখানে? খেলা মানে বাবা আসলে বল আমাকে এসব কি? আরে অবন্তিকা, তুমি যেমন বলেছিলে ওনাদের আমি এখানে নিয়ে এসেছি, এবার আমাকে ছেড়ে দাও, আমি চললাম। অবন্তিকার আত্মা এইখানেই রয়েছে। পুজো করুন না বাবা, আমার রাজকুমার আমার জন্য ঘোড়ায় চড়ে আসবে তো? পুজো শুরু করুন না বাবা। শুরু কর, চল শুরু কর। যেমন ভাবে ঠকিয়ে আমাকে এই বাড়িতে তোমরা নিয়ে এসেছিলে, তেমন ভাবে আমিও তোমাদের এখানে নিয়ে এসেছি এই দিনটার জন্য। এই দিনটার জন্যই আমি আমার ভেতরে প্রতিশোধের আগুনে জ্বালা নিয়ে কবে থেকে অপেক্ষা করছিলাম তোমাদের সবার জন্য। সেই দিন যেমন তোমরা আমাকে বলি চড়িয়েছিলে ঠিক সেই রকম ভাবে আজ আমিও তোমাদের তিনজনকে বলি দিতে চলেছি। আজ অমাবস্যাও আছে, আজ তোমাদের শেষ হওয়া কেউ আটকাতে পারবে না। Oh, hey.
এই দুর্গেশ, তোর তো রাজনীতিতে আসার খুব ইচ্ছা, তাই না? তুই রাজনীতিতে যেতে চাস, তাই তো? আমি দেখাচ্ছি তোকে রাজনীতি। তোর সময় হয়ে গেছে, অনেক কাম করেছিস তুই। বাবা, এটা আমি কি করলাম বাবা? বাবা বাবা, আমি তোকে ছাড়বো না দুর্গেশ। অবন্তিকা, তুই মারবি আমাকে? আমাকে? হ্যাঁ, দেখি তোর মধ্যে কত শক্তি আছে। চল মার, মার আমাকে। এই যে, তোর মতো অনেক দেখেছি আমি। হ্যাঁ, এটা যতক্ষণ আমার গলায় থাকবে কেউ কিচ্ছু করতে পারবে না। যত খুশি অমাবস্যা আসুক বা পূর্ণিমা আসুক, তোর প্রতিশোধ কখনো পূর্ণ হবে না। তুই প্রেতাত্মা হয়ে এইভাবে ঘুরে বেড়াবি, কিচ্ছু করতে পারবি না। ওম হ্রিম স্বাহা, ওম হ্রিম স্বাহা, ওম হ্রিম স্বাহা, ওম হ্রিম স্বাহা, কিচ্ছু করতে পারবি না তুই, কিচ্ছু করতে পারবি না। তুই আমায় বলি দিবি। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। আমাকে বেরো না, আমাকে বেরো না। আয় বলি দে, বলি দিয়ে দেখা আমাকে। না না না, আমাকে বেরো না, আমাকে বেরো না, আমাকে বেরো না, আমাকে আমাকে বাঁধতে দাও। সমাজকে ধ্বংস করার জন্য একটা নরকের কি? তোর মতো লোকেদের যদি ছেড়ে দেওয়া হয় তাহলে গোটা পৃথিবীকে ধ্বংস করে দিবি। তাই জন্য তোর মতো লোকেদের বেঁচে থাকার, বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। এবার আমার কথা মতো এই বাড়ি আমি তোমাকে দান করে দিচ্ছি। সুরি, আমার আরেকটা ছোট উপকার করবে? করবো, বলো। তুমি সবসময় এই চেষ্টা করো
আমার মতো নির্দোষ লোকদের কেউ যেন বলি না দেয়। যদি পরিশ্রমের ফসল কেউ দিতে পারে তাহলে সেটা হলো দেবশক্তি, শয়তান দিতে পারে না। লোকজনদের এই কথাটা বুঝিও। নিশ্চয়ই। দুপক্ষের কথা শোনার পর আমি এই সিদ্ধান্তে এসে পৌঁছেছি যে অন্ধবিশ্বাসের নামে নির্মমতার জন্য অবন্তিকার বলি যারা দিয়েছিলেন নীলকণ্ঠ, দুর্গেশ আর বারিশ বাবার মৃত্যুর জন্য সুরিয়া গ্যাংয়ের কোনো হাত নেই। নিজেদের শত্রুতার জন্য এরা একে অপরের ওপর হামলা করেছিল আর মারা গেছিল, উঁচু পদের লোভে, ক্ষমতা আদায়ের লোভে আর ব্যবসার লাভ করার লোভে নরবলি দেওয়া একটা অন্ধবিশ্বাস। এরকম নিকৃষ্ট কাজকে সমর্থন করার জন্য, লোকজনদের অজ্ঞানী বানানোর জন্য বারিশ বাবার মতো লোকজন সমাজে শত্রু। এরকম অন্য লোকজনদের ওপর আমি একটা নির্দেশ দিচ্ছি যে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নেওয়া হোক।